বাবারে ওসিগি বড় একটা ঝড় এসেছিস তো কি কি ওরে আল্লাহ ও কি ঝড় কি ঝড় এ নিসর্গ ঝড় এসেছিস তো নিসর্গের মানে ওসিতে কম হবে নাকি না 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 আমফানের সিতে কম না 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 ওসিগি বেশি জোরে হবে ওরে আল্লাহ কি তাহলে এ ঝড়ে এ ঝড়ে শুনতিছি এ ঝড়ে শুনতিছি দাদা থাকবে কিন্তু দাদি থাকবে না এ কি দেখতে কি দেখতে এই যে আমফান ঝড় হইলো কিছুদিন আগে এই ঝড় দেখতেছি এতে তো মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হইয়াছত ক্ষতিগ্রস্ত মানে ওরে বাবা এরম ঝড় আমি তো আমার বাবার বাপের ঝড় মতো দেখিনি এরম ঝড় এই যে কি ঝড় সে আমার বাড়ি ঘরের সালে চাল টাল সব উড়িয়ে চলে গেছে আমি আমার বোঝালি বিলি নেই আমি তো সারাদিন কষ্টম করে এসে শুয়েছি সব রাত্রে ঝড়ে যখন আসল সেখন যার তালে না মারা নেই বহু মানুষ নাগে খোলা টোলা পুরি ঘর বাড়ি সব ভেঙি চুরি সব তুষমাচি গেছে গে এখন আমার বিশাল অবস্থা খারাপ এখন এই ঝড়ে অবস্থা এখন এই অবস্থা আমার এখন কেন তুই আশ্রয় কেন্দ্রে যাসনি আশ্রয় কেন্দ্রে আমি তো সংবাদ পাই না মোবাইল টোবাইল কিছু নেই কেটে কিঙ্কু যাবো আশ্রয় কেন্দ্রে আমি কেন তুই জানিস নি বাংলাদেশ সরকার জননীয় প্রধানমন্ত্রী এই তোদের মতন এই হত দরিদ্রদের জন্য আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে আমি যাইনি আমি আমি সংবাদ পাইনি আমি বিলির ধারে বাড়ি আমি একাকা আমি সংবাদ পাইনি এই জন্য যাইতে পাইনি আর যাবো কিভাবে আমার মা ছেলে বিলি বউ ছেলে বিলি কিভাবে যাবো রাত্রে আমি এই জন্য যাইতে পাইনি এই অবস্থা আমার এখন কেন তোর সচেতন হইস নি কেন সচেতন এ ঝড় কখন আসবে আমরা তো জানিনি আগে যেরকম জানতাম এ ঝড়ে আমার কোনো সংবাদ সংবাদ তেমন পাইনি হঠাৎ আমি বলতে পারিনি কিছু বউ ছেলে বিলি নেই আরও যে আমার বাড়ি চাচাকে ওই সাইডে একখান ঘর আছে পাড়া ঘর পাড়া ঘরে যাইছিলাম বউ ছেলে বিলি টানে আর আমরা তো গরিব মানুষ আমাকে মাস্ক টাক্স থাকে তারপরে এখন যে এখন দেশে যে মহামারী কে একটা রোগ হয়েছে করোনা ভাইরাস ওই ভাইরাসের জন্যই মানুষটা মানুষের পাশে তুই তো আমার বন্ধু বলি তোর পাশে নিলি দুঃখী কথা বলতেছি তোর সাথ তা ওই পাশে গেলি এ বড় লোকেরা সব লাথি মেরে করি যাও 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 হেনে জায়গা নেই হেনে জায়গা নেই তা আমার কান্তি কান্তি নে মারা নে বদলি করে নে চলে আসলাম আমার মা এই ঘরে আমরা মরবো তাও ভালো আল্লাহ যদি আমাকে রহমত করে তাহলে আমরা বাঁচবো না বাঁচবো না ওই কষ্টে আমি বাড়ি বসেছিলাম বসেছি আমার ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে একদম আরে দেখ কি আরে ক্ষতি আর ওরে বাবা রে ওসিগি বড় একটা ঝড় এসেছিস তো কি কি ওরে আল্লাহ ও কি ঝড় কি ঝড় এ নিসর্গ ঝড় এসেছিস তো নিসর্গ মানে ওসিতে কম হবে নাকি না 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 আমফানের সিতে কম না 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 ওসিগি বেশি জোরে হবে ওরে আল্লাহ কি তাহলে এ ঝড়ে শুনতিছি এ ঝড়ে শুনতিছি দাদা থাকবে কিন্তু দাদি থাকবে না নানা থাকবে তা নানি থাকবে না কি চাচা থাকবে তা চাচি থাকবে না দাদা থাকবে তা দাদি থাকবে না কি উড়ি যাবে উড়ি না এ সবই একটাও থাকবে না উড়ি যাবে সব তালি তো এখন কি করবো তালি তো এখন ওই সব রশিতে বেন্দি মাজায় বেন্দি মাজায় বেন্দি তো বড় পদ দে খড়ি দে বেন্দি দেখছি মানে সবাই মা চাষি মা ভাই বোন সবাই যা আছে পৌঁছলি সব তো একসাথে বেন্দি দেখতে পান তাছাড়া কি দাদা থাকবে দাদি থাকবে না তুই কি পাগল টাগল তুই কেন কেন সরকার আশ্রয় কেন্দ্র খুলে দেবে তা আমরা তো যাবো সে পর্যন্ত সময় আমরা না জানলি কবে হবে কিনা আমরা তো জানি তোর মোবাইল আছে তুই তো শুনি কেন সেখানে সরকার তোদের মতন গরিবদের হলো সিঁড়িদের শুকনা খাওয়ার ভাত তরকারি সব মনে কর সব দেশে তো তুই যাসনি কেন যাবো তো তা আমার সংবাদ না হলে কি হবে তো আমি তো সারাদিন কাজে কামে ব্যস্ত থাকি আর কি কু সংবাদ পাবো তুই এই ঝড়ে এই ঝড়ে সতর্ক হইস তোর বউ ছেলেবিলি বাপ ভাই বোন হয় তুই মনে কর ওই ইয়েতে যাবি আশ্রয় কেন্দ্রে না আমার বাড়ি চলে যাবি তুই তোর বউ ছেলেবিলি তুই বাড়ি গেলি তুই বাড়ি গেলি জায়গা দিবি তো তোর আমার আমার পাশে তো এক বড় লোকের বাড়ি গেলাম তো ওরা জায়গা দেয়নি আমার কোনো জায়গা দেয়নি কই এখন করোনা ভাইরাসের কোনো আমরা এনে আসা যাবে এখান তো যাও যাও আল্লাহ আমার তো কোনো দিক তো অভাব দেয়নি বন্ধু আমার মনে কর তুই গরিব তাই কি তো বউ ছেলেবিলি তো ভাই বোন নে বন্ধু তুই এই ঝড় এই যে নিসর্গ ঝড় এই দেখ এই ঝড়ে দাদা থাকবে তো দাদি থাকবে না তুই শোন এই ঝড়ে তুই হয় আশ্রয় কেন্দ্রে যাবি নাই আমার বাড়ি চলে যাবি তো তাহলে আমি তাই করবানি বন্ধু তুই আমার এই উপকারটা কতক্ষণ করেছে তাই ঝড় কবে আসবে আমার একটু বলি তুই আমার একটু জানাই দিস কেন তাহলে আমি আমার ছেলে যাবানি আর আমার তো ঘর বাড়ি নেই
আর জাবানের এই উপকারটা তুই করলি বন্ধু, এই বন্ধুর উপকার। আমার পাশে তো বড় লোকের আছে অনেক, তারা তো আমাকে জায়গা দেয় না, হারা দূর দূর করতে দেয়। আর এই ওই যে আমফান জন আমার সব সর্বনাশ হয়ে গেছে, আমি এখন বিশাল হাল অবস্থা, আমার এখন সব শেষ বন্ধু। তাহলে আমি তোর ওইখানে জাবানি যাওয়া টাকা লাগে সেই ইয়ে করি আর কি করবো। এখন আমি তোর এই কিছু টাকা দিচ্ছি, দে তাহলে দে। ইনে তোর এই বউ ছেলেবিলি অন্তত এই কদিন খাট টাইট দে। আর আমার বন্ধু একটা সরকারি অফিসে চাকরি করে, তাই নাই? আমি দেখি সেই বন্ধুর সাথে কথা টথা বলি দেই, তোর কিছু অনুদান টান দেওয়া যায় কিনা। এই তুই আমার কিছু অনুদানের ব্যবস্থা কর না, আমার মা বাবা বসলে আমি খাইতে পারছি না বন্ধু। আমার বিশাল হাল অবস্থা খারাপ এখন, আমার ঘর বাড়ি তুই তো দেখলি বন্ধু। আমি তো সব দিকে গেলাম তো। আর আমি শুনতেছি বন্ধু তুই সরকারি চাকরি করেছিস, কারণ সরকার আমাকে প্রধানমন্ত্রী না এখন আমাদের গরিব অসহায় মানুষের জন্য বিশাল উপকার করতেছে, অনুদান করতেছে, ঘর বাড়ি দিচ্ছে বিভিন্ন জায়গায়। আমার এখন ঘর বাড়ি হয় কেমন বন্ধু? এটাই তো তোর কাছে আমি দায়িত্ব দিলাম তোর বন্ধু। আমি তো মূর্খ মানুষ, অনেকে যাবো অনুরোধ বন্ধু তুই আমার এডুন উপকার করিস। আর আমি কি কব, আর আমার সব শেষ হয়ে গেছে, তুই তো দেখেছিস সব। আমি আর কি কব, এই বন্ধু শেষ, আমি আর কিছু কবার নেই। দেখিস কেন এই ঝড়া সড়াকে মাইকিং করবেনি? এই মাইকিং করলি মনে করবি যে এবার মনে হয় ঝড় নাই, ঝাড়ের টাইস্টি যে তুই আমার বাড়ি না ওই আশ্রয় কেন্দ্রে চলি যাস। তুই মূর্খ সুর্খ মানুষ, তোর ভালোভাবে বুঝি টুঝি দেখলাম, আমার তো না অনেক জায়গায় দিতে হবে, হাতে সময় নেই। তা যাও তুই, তো যাও, থাক তুই ভাই।